প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ মুস্তফা কামিয়াজি আজ আপনাদের একটি প্রশ্নের উত্তর দিতে এসেছি। আমার ইউটিউবে আর ফেসবুক পেজে আপনারা একটি কমেন্টস করেছেন যে একটি বিল্ডিং এর হাইট যখন 15 থেকে 16 ফিট হবে, সেক্ষেত্রে প্লিন্থ লেভেলে আগে কি গ্রেট বিম দিব নাকি ব্রিক ওয়াল আগে করব। অর্থাৎ আমার মাটির থেকে প্রথমে কি এই লেভেলে আমি গ্রেট বিম দিব নাকি ব্রিক ও 10 ইঞ্চি ব্রিক ওয়াল করে অতঃপর গ্রেট বিম দিব। এই কোশ্চেনটা আপনারা একাধিকবার করেছেন, তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব। মূলত হলো আমাদের একটি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের হাইট 10 থেকে 11 ফিট হয়ে থাকে। এক্ষেত্রে আমার নিচে যদি আমার হাইটটা যদি 6 ফিট, অনেক ক্ষেত্রে মাটির প্লিন্থ লেভেল থেকে 6 ফিট, 7 ফিট, 10 ফিট এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কোথায় গ্রেট বিমটা দিব? আমরা কি গ্রেট বিম আগে দিব নাকি গ্রেট বিমের উপরে ব্রিক ওয়াল দিব? এই কোশ্চেনটা আপনারা করে থাকেন। এক্ষেত্রে আমার পরামর্শ হলো, যদি আপনি একটি স্ল্যাব থেকে আরেকটি স্ল্যাবের দূরত্ব 10 ফিট থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমে গ্রেট বিম দিই, তারপরে 10 ফিট দিয়ে থাকি। কিন্তু যদি কোনো কারণে গ্রেট বিম থেকে যদি বটমে আপনার বেশি হয়ে যায়, ধরেন আপনার এখান থেকে সে এই জায়গা থেকে আপনি বটমে 8 ফিট নিচে আপনার ফুটিং আছে, তখন যদি আপনি নিচে আছে 8 ফিট, উপরে যদি নেন 3 ফিট, তাহলে এটা 11 ফিট হয়ে যায়। অর্থাৎ শর্ট কলামের হাইট যদি অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রথমে আমি গ্রেট বিম দিব, আর যদি শর্ট কলামের হাইট কম থাকে সেক্ষেত্রে আমি উপরে আমি গ্রেট বিম দিব। এখানে যে জায়গা আমি দাঁড়িয়ে আছি, এ জায়গার মাটির অনেক স্ট্রেংথ বেশি হওয়ার কারণে আমার যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে 4 ফিট নিচে গিয়েই আমি স্ট্রেংথ ফুল মাটি পেয়েছি, শক্ত মাটি পেয়েছি। সেক্ষেত্রে আমি নিচে আছে আমার শর্ট কলাম 4 ফিট, উপরে আছে 2 ফিট, তাহলে আমার 6 ফিট। 6 ফিট উপরে আমি যদি গেট বিম দিই, তাহলে নিচে আছে 6 ফিট, উপরে আছে 10 ফিট, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু সেম জায়গায় যদি এখান থেকে আমাকে মাটির নিচে 7-8 ফিট বা 10 ফিট নিচে চলে যেতে হতো, তাহলে কি ঘটতো? আমার নিচে বেস থেকে মাটি থেকে আমি বটমে চলে গেলাম 8 ফিট, এবং উপরে যখন আমি এখানে 3 ফিট হবে তখন আমার 11 ফিট হয়ে যাবে। তাহলে আমার শর্ট কলামের হাইট বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে আমি এই গেট বিমটা আমি বটমে দিব, এজন্য আমরা গেট বিমটা আপ ডাউন হয়ে থাকে। তবে এখানে আরেকটি মজার বিষয় হলো, যদি আমি ফ্লোরটার মধ্যে আরসিসি কাস্টিং করে থাকি, সেক্ষেত্রে গেট বিমের উপরে আমার কাস্টিং বা লোড বিয়ারিং ক্যাপাসিটি অনেক বেশি থাকে। বিদায় আমরা সর্বদাই আপনাদেরকে বলে থাকি যে গ্রেট বিম সবসময় টপে দেওয়ার জন্য, নিচে 10 ইঞ্চি ব্রিক ওয়াল দেওয়ার জন্য, এজন্য আমরা এখানে ব্রিক ওয়ালের মধ্যে 10 ইঞ্চি ব্রিক ওয়ালটি বটমে দিয়েছি এবং উপরে এসে আমরা গ্রেট বিম দেওয়া হয়েছে। আরেকবার একটু ক্লিয়ার করে অল্প কথায়, কখন আমার এই গেট বিমটি নিচে হবে? যখন আমার শর্ট কলামের হাইট 10 ফিটের উপরে বা 9 ফিটের কাছাকাছি হবে, তখনই আমি এই গেট বিম দিব বটমে, ব্রিক ওয়াল দিব উপরে। আর যখন আমার শর্ট কলাম 6-7 ফিটের মধ্যে থাকবে, তখন আমি 6 ফিট প্লাস এখানে 3 ফিট আমি গেট বিম উপরে দিব। সর্বদাই আমরা চেষ্টা করব গেট বিমটি ফ্লোরের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, বটমে আমি ব্রিক ওয়াল দেওয়ার জন্য, শুধুমাত্র যখন শর্ট কলামের হাইট অনেক বেশি হয়ে যাবে তখনই আমরা এই গেট বিমটি বটমে দিব। আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। এক্ষেত্রে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। প্রয়োজন ক্ষেত্রে আমার ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।